গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে আমার, দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, সারকে সারা রাত বৃষ্টি হয়েছে। আর এই দেখো বন্ধুরা, আমাদের নতুন ফ্ল্যাট, তোমাদের সব কিছু দেখাচ্ছি, চলো। এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা, আর চলো দেখো, আমার মেয়ে, আমার বর এখনো ঘুমাচ্ছে। কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে রাত্রিবেলায় 4:30-4:30 দিকে। তো ওই দেখো ওয়েদারটা, আজকে ওয়েদারটা কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। দেখো বন্ধুরা ওয়েদারটা, দেখেছো কী অবস্থা হয়ে আছে? সারাদিন বৃষ্টি হয়েছে, কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। জামা কাপড় সব মেলা বেলকনিতে, সব ভেজা, কী করে কী শুকাবো বুঝতে পারছি না। দেখো আমি দাঁড়িয়ে আছি। তো চলো বন্ধুরা, আছে কী কী রান্না করবো তোমার সঙ্গে শেয়ার করবো, খাওয়া দাওয়া সারাদিনে কী করি না করি সব কিছু শেয়ার করবো। তো চলো, আমার ঘর দোয়া সব মোছা হয়ে গেছে, আমার মেয়ে রেডি হয়ে গেছে। এই যে বিছানাটা পরিষ্কার, এইটা পরে নাও, এই গেঞ্জিটা পরে নে, ঠান্ডা লাগবে, ধর এনে ধর, এটা পরে নাও। এরকম বন্ধুরা ঘর দোয়ার পরিষ্কার হয়ে গেছে। ওখানে দেখো বারান্দা, মানে জানলার মধ্যে জামা কাপড়গুলো সব মেলেছি। আর বেলকনির অবস্থা দেখো, বেলকনিতে পুরো জামা কাপড় ভর্তি, পুরো মানে আকাশটা মেঘলা ওয়েদার, একদম রোদ ওঠেনি, কী করে শোকাবে জামা কাপড়। যাই হোক, ওইভাবে শোকাতে হবে আস্তে আস্তে। এখানে বেগুন ভাজা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। চার পিস দিয়েছি, মেয়ে খেলে খাবে, ও তো বেগুন ভাজা তো ভালোবাসে না, আমি একটু ভালোবাসি, তাই একটু গরম গরম বেগুন ভেজে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি পালং পনির করেছি, দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে পালং পনিরটা। বন্ধুরা এটা আমার মেয়ের জন্য ভাত বাড়লাম, ও স্কুলে খেয়ে যাবে। এই দেখো বন্ধুরা পালং পনির করেছি, এখানে ভাত আছে গরম ভাত, আর এটা করেছি মাছের ঝোল। এই মাছটা দিচ্ছি, ঠিক আছে, বন্ধুরা দেখো আমার মেয়ে দুপুরে চুল বেঁধেছে, এবার ভাত খাচ্ছে, মাছের ঝোল দিয়ে খাচ্ছে, পালং পনিরটা খাওয়া হয়ে গেছে। এই যে আমার সোনা মা, লাস্ট পর্যন্ত দেখেন ভাত খাই দিচ্ছে মেয়েকে, নিজেও ভাত খেতে পারলো না কম বেশ করে। এই হচ্ছে আমার মেয়ে, আর হচ্ছে আমার আমার হাজবেন্ড। দেখেন মাছটা পুরোটা খাবি, মাছটা দেখ, মাছটা পুরো পড়ে আছে, এখানে মাছটা খাওয়াতে পারছো না, মাছটা শেষে খাবার কাটা আছে না, এত বড় মেয়েকে যদি ভাত খাই দিতে হয়। এই যে এইটি স্কুলের ড্রেস, এটা স্কুলে পড়ে, এই হচ্ছে আমার মেয়ে স্কুলের ড্রেস, আর এই হচ্ছে আমার স্বামী, দেখেন কাজে যাবে। হ্যাঁ আমি কাজে যাবো, এই এই ড্রেস পরে এখন কাজে যাবো, গান করি আনা করি, এই ড্রেস কাজ তো হবে আজকে। আচ্ছা পরিষ্কার ড্রেস পরে যাবে, আমি তো প্রতিদিন যা কাজগুলো কাছি, সোমঙ্গল পুজো এটা পড়েছি, আবার বেশি কিছু সুন্দর করবো। মাছটা তো খাই দাও, মাছটা দেখো গোটা মাছটা পুরো পড়ে আছে, ভাত ওটা খাই, তুমি মাছটা খাই দাও, মাছটা খাই দাও, দেখো গালের মধ্যে ভাত রেখে দেবে, দুটো গালে টবলা করে ভাত রেখে দেবে, খাবে না সেই আমাকে। তোমার দাদা ভাই বেরিয়ে যাচ্ছে, ওই হাতে এসে করো, হাতা ধুয়ে নিও, টাটা, সাবধানে যেও। দেখো বন্ধুরা এটা আমি ক্যাপসিকামের পকোড়া করলাম। বন্ধুরা তো আমার মেয়ে এইমাত্র স্কুল দিয়ে চলে আসলো, এখন 1:15 বাজে, আর তোমার দাদা ভাই চলে গেছে কাজে, আর ও এখন গা হাত পা মানে ধুলো, একটু হাত মুখ ধুলো, ড্রেস পরছে, আর আমি এখন একটু বেগুন ভাজো বন্ধুরা, তোমরা দেখো।
ওয়েদার এখনো চেঞ্জ হয়নি বন্ধুরা, ওয়েদারের অবস্থা খুবই খারাপ, জামা কাপড় সব ভেজা, মানে এই জানলায় বারান্দায় এভাবে শুকাচ্ছি। কিন্তু দেখো বন্ধুরা, এই যে বেগুনটা ভাজছি বন্ধুরা, দেখো আমার দুপুরবেলা খেয়েছি, তোমার সঙ্গে সেটা শেয়ার করলাম কি খেয়েছি। আর এখন স্যালাড করেছি তোমার দেখাচ্ছি, আর তোমার দাদাভাই চলে এসেছে কাছ থেকে, এখন বাজে 7:30। দেখো বন্ধুরা, এটা আমি ক্যাপসিকামের পকোড়া করলাম, তা এখন ক্যাপসিকামের পকোড়া নিয়ে যাচ্ছি হাজবেন্ডকে, তোমার দাদা ভাইকে, আর মেয়ে খাবে। আমার চুল ফুলে কি অবস্থা দেখো, আসানো হয়নি। দেখো তোমার দাদা ভাই চলে এসছে, ওদিকে আমার মেয়ে বসে আছে, বাবা দাদা ভাই পেছনে লাগছে, দেখো বাবা এসছে। আপনি কি দেখছেন, কি দেখছেন, কি দেখছেন, কার্টুন? ও আপনি কার্টুন দেখছেন, এই বসে কার্টুন দেখছেন, হেবিলে কার্টুন দেখতে, তাই নাকি? তো বন্ধুরা, তো বন্ধুরা হ্যাঁ, তো বন্ধুরা দেখো আমি স্যালাড করেছি ওই যে ওখানে, আর দেখো সব বিট লবণ, চাট মশলা, ব্ল্যাক পেপার সব আনতে বলেছি, সব নিয়ে এসছে, এবার এক এক করে সব দেব। দিয়ে দিলাম গোলমরিচ, বেশি দেবো না, আর দেবো একটু বিট লবণ। এটার মধ্যে শশাটা টমেটোটা কম আছে, টমেটো নেই, শশা নেই। ও বন্ধুরা স্যালাডটা দেখো বন্ধুরা, হেভি হয়েছে, এটা খাওয়া হবে। প্রথমে দিয়ে দিলাম বন্ধুরা একটু চাট মশলা, দিয়ে দিলাম চাট মশলা, দিলে কি টেস্টি হয় তাই না? এরা কিন্তু স্যালাড বন্ধুরা। হ্যাঁ কাজু, কাজু সে যেগুলো তোমার কি বলে জানো ওটা, আরে ওই যে হ্যাঁ দেখো না ওটা কি বলে, কই স্ট্রং মিটে ওটা নিয়ে চলে আসবা, তাহলে ওটা ওটা করে দেবো। ডাল উদ্যান করেছিলাম, আর একটা পালং পুরি দিয়ে খাড়া খেলাম, আমার হাত পরে খাড়া গেছে। বন্ধুরা দেখো ক্যাপসিকামের পকোড়া করেছি, আর এই এখন খাবো, খেয়ে এখন ভিডিওটা তাহলে এখানে বন্ধ করবো বন্ধুরা। ও দেখো এখন দেখতে খাওয়া স্টার্ট করে দিয়েছে। এটা ক্যাপসিকামের পকোড়া? ইয়েস, নাও খাও। দেখো ছোট ছোট করে কেটে করেছি, তো বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে করেছি। সো বন্ধুরা দেখো, দেখো দাদা ভাই খাচ্ছে, আমার মেয়ে দেখো লুকিয়ে আছে ওখানে, বদমাশটা দেখো, দেখো দেখো কেমন বদমাস। সো বন্ধুরা নেক্সট ব্লগে আবার যদি পারি আবার ভিডিও করবো বন্ধুরা, অনেকদিন পরেই ভিডিওটা করলাম, খালি বদমাসি। তো ফ্রেন্ডদের টাটা করে দাও, আজকে মতন টাটা বন্ধুরা, গুড নাইট, সুইট ড্রিম, টাটা।